গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে ব্লগটা আমি শুরু করেছি এখান থেকে যে মহারাজকে স্নান টান করিয়ে দাঁড় করিয়েছি, আর এখন টিভিটা চলছে না, ফোন চলছে, কারণ দাঁড়ানোর পরে টিভি ফোন দুটোই লাগে। তো আজকে আমি টিভিটা অফ করে দিয়েছি, এত সাউন্ড আর ভালো লাগছে না। আর এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আজকে আমি এখান থেকেই শুরু করলাম তোমাদের সাথে। এই জামা কাপড়গুলো আমার শুকিয়ে গেছে, সকালে কেচে ধুয়ে মেলে দিয়েছিলাম, তো এগুলোকে ভাঁজ করে নেবো। সব গুছানো হয়ে গেছে, আর আজকে আমি এখন রান্না করব সয়াবিন আলুর তরকারি। আমার ভাত রান্না হয়ে গেছে, অন্য একটা সবজি রান্না হয়ে গেছে, এখন ফাইনালি সয়াবিন আলুটা রান্না করব। তার জন্য আমি সমস্ত কিছু রেডি করে রেখেছি। তো এই যে দেখো, সয়াবিন আলু ভেজে রেখেছি, তেজপাতা, এলাচ সব রেডি করে রেখেছি। আজকে একটু আমি অন্যরকমভাবে সয়াবিনটা রান্না করব। সমস্ত মশলা আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি, কোনো গুঁড়া মশলা অ্যাপ্লাই করব না, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব, কারণ শুকনো লঙ্কা আর আমার সবসময় হলুদ আনা হয়, ওই হলুদ শুকিয়ে নিয়েছিলাম। তো ওই হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোটা জিরেটাকে আমি একসঙ্গে দিয়ে পেস্ট করে নিয়েছি। টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আজকে টোটাল মশলাটাই পেস্ট করে নিয়েছি, আর সবগুলোই গোটা মশলা, কোনোটাই গুঁড়ো মশলা নয়। দেখা যাক, এটা আমি প্রথমবার করবো এভাবে। তো সবাই তো বলে গোটা মশলায় রান্না টেস্টি হয়, দেখি কীরকম হয়। নিরামিষ সয়াবিন, দেখো কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিলাম, তেজপাতা আর এলাচ আর একটুখানি, যেহেতু গোটা জিরেটা দেওয়া আছে ওর মধ্যে, একদম সামান্য একটু গোটা জিরে, একটা এলাচ, এগুলি দিয়ে একটু গরম নেড়ে নিই। এই যে সমস্ত মশলাটা আমার রেডি করা ছিল, মশলাটা আমি দিয়ে দিলাম, যেহেতু অনেকক্ষণ হয় পেস্ট করা ছিল, ওই জন্য একটু বেশি জল জল ছিল, তাই দেখো মশলাটা কেমন দেওয়ার সঙ্গে সঙ্গে চারোদিকে ছিটে যাচ্ছিল। মশলাটা কষানো হয়ে গেছে, এবার সয়াবিন আলুটা আমি একসঙ্গে ভেজে রেখে দিয়েছিলাম, এটাকে দিয়ে দিই। গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করলে যেমন একদম লাল টকটকে একটা কালার আসে না, হয়তো বোধহয় কালারটা একটু কম আসতে পারে আমার মনে হয়, যেহেতু মশলাটা যখন কষাচ্ছি বা সয়াবিনটা দিলাম, ওরকমই মনে হচ্ছে। দেখা যাক সয়াবিনটা হতে থাকুক, জল দিয়ে দিয়েছি, একটু ঢাকা দিয়ে দিই। 10 মিনিট পরে এবার ঢাকনাটা তুললাম, যেহেতু আমি গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, তাই মিনিট দশেক পরেই তুললাম। না, অতটাও সাদা সাদা হয়নি যেরকম ভেবেছিলাম আমি, দেখতে ঠিকঠাকই লাগছে। একটু গরম মশলা দিয়ে দিই, আর নিরামিষ সয়াবিন করলে গরম মশলার সঙ্গে যারা পছন্দ করো একটু সামান্য ঘি দিতে পারো, আমার যেহেতু বড়বাবু পছন্দ করে না বলে আমার দেওয়া হয় না। দেখো কালারটা বেশ সুন্দরই এসেছে, আমার যেরকম মনে হয়েছিল ওরকম হয়নি। না, দেখে তো মনে হচ্ছে খারাপ হবে না। তো এখন আমি নামিয়ে নিলাম গ্যাস থেকে। খাওয়ার সময় বোঝা যাবে কীরকম হয়েছে। এটা হচ্ছে ফাইনাল লুক, দেখতে সুন্দর হলে খেতেও টেস্ট হবে এক্সপেক্টেড। আর এই যে দেখো, দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুম পাড়িয়েছিলাম, ঘুম থেকে উঠে পড়েছে, আমি সন্ধে দিচ্ছিলাম, তো উনি উঠে টয়লেট করে দিয়েছে, তো এখন ওনাকে এই জামা প্যান্ট সমস্ত কিছু চেঞ্জ করে পরিষ্কার করে তারপরে বসিয়ে দেব। এই যে ওনাকে ফাইনালি আমি যা সব চেঞ্জ করে যে বসিয়েছি, গানটা চালানো হয়নি বলে এই দুঃখ মনের মধ্যে, গানটা চালিয়ে দিলে এই দুঃখটা আর থাকবে না। ঘুম থেকে উঠেই ওর প্রথম যেটা চাই সেটা হচ্ছে গান, না হলে ওর ঘুম ভাঙবে না, আর ও শুতে যাওয়ার সময় যদি ওর গান ইনকমপ্লিট হয় শোনাটা, ততক্ষণে ঘুমাবে না, খুব জ্বালাতন করবে, সেই গানটা ও শুনবে তারপরে ঘুমোবে। এই দেখো মুখটা একটুখানি এই সেই কান্নার যে রূপ থেকে চেঞ্জ হয়েছে, যেহেতু আমি ফোনটা চালালাম।
এত ওষুধ খায় বলে শরীরটা সারাক্ষণ লেদ খেয়ে থাকে। এখন একটু চা খাওয়ার পরে আবার একটু অ্যাক্টিভিটিটা বাড়বে। এখন যেহেতু মাত্র ঘুম থেকে উঠলো, এই যে আমি চা নিয়ে এসেছি, তার আগে উনি এই যে নিচে নেমে গেছে বিছানায়, উনি বসতেই চান না। এই নিচ থেকে যে কতবার আমাকে তুলতে হয়। এই যে এখন আমি ওনাকে চা খাওয়াবো, চায়ের কাপ আর মা দুজন একসঙ্গে দেখে মুখে হাসি ফুটে গেছে। দেখতেই পাচ্ছ এক গাল হাসি মুখ। মুখে তুমি বিস্কুট দাও, আমার চোখ দুটো থাকবে টিভি বা ফোনের দিকে। খেতে গিয়ে অনেকটাই পড়ে যায়, কিন্তু কিছু করার নেই, বসিয়ে খাওয়ানোর তো চেষ্টা করতেই হবে। চাটা একটু আমি রেখে দিয়েছিলাম 2 মিনিট বিস্কুটটা খাওয়ানোর পরে, কারণ চাটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে দিতে সুবিধা হবে, নাহলে জিভের মধ্যে সেকালে, মানে যেটা আমাদের হয় গরম চা গরম জল জিভের মধ্যে পড়লে সেকা লেগে যায়। এক চামচ চা মুখের মধ্যে দিলে 2-3 ড্রপ ফোটার মতন যায়, বাদ বাকিটা বাইরে পড়ে যায়, কিন্তু কিছু করার নেই, ওরও তো একটু ইচ্ছে করে। যাক, আমার মহারাজের চা খাওয়া হয়ে গেল, মহারাজকে চা খাওয়াতে খাওয়াতে আমিও ওর সাথে একটু চা খেয়ে নিলাম। চা খাওয়ার পর এখন একটু মায়ের সঙ্গে বসে আদর। তো প্লিজ, এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। তোমাদের যদি আমার এই চ্যানেলটিকে ভালো লাগে তো প্লিজ তোমরা একটু সবাই আমাদের সাপোর্ট করো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যারা যারা সাবস্ক্রাইব করোনি, আর লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমাদের একটু পাশে থেকো। দেখতে পাচ্ছ আমার মহারাজ আমাকে আদর করছে, ওর আদর হচ্ছে গালের মধ্যে কামড়ে দেব, খেমছে দেব মুখের মধ্যে, এগুলি হাতটা সারাক্ষণ মুখের মধ্যে, নাহলে মাথায় চুলের মধ্যে। ও খুব জোরে কামড়াবে আর ও হাসবে, যাতে ওকেও জোরে কামড়ানো হয় যখন ও হাত দেবে। আর ও যখন কামড়াবে তখন যদি তুমি আ করো, খুব মজা পায় যে ও সাকসেস হয়েছে। তো প্লিজ আবারও বলছি, আমাদের একটু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করো, আর সবাই ভালো থেকো। অন্য আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবার হাজির হয়ে যাবো।